মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের আরও কাছে আরাকান আর্মি জান্তা বাহিনীকে হটিয়ে একটি পুলিশ স্টেশনে নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। শহরটিতে মোতায়েন থাকা মিয়ানমারের সামরিক বাহিনীর কমান্ডারকে আত্মসমর্পণ করারও আহ্বান জানিয়েছে তারা। এর মধ্যে জীবন বাঁচাতে ঘর বাড়ি ছাড়া সিত্তের বেশিরভাগ মানুষ। গেল অক্টোবর থেকে মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে একযোগে লড়ছে তিন বিদ্রোহী গোষ্ঠীর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। প্রতিনিয়ত বিদ্রোহীদের হাতে নাস্তানাবুদ হচ্ছে মিয়ানমারের সেনারা। জান্তা বাহিনীর একের পর এক সামরিক ঘাঁটি দখলে নিচ্ছে বিদ্রোহীরা। এর মধ্যে 30টিরও বেশি শহর নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে জোটটি। তবে সবচেয়ে বেশি খারাপ অবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের। অনেক জায়গায় বিদ্রোহী গোষ্ঠীর আরাকান আর্মির সঙ্গে না পেরে পাশের দেশে আশ্রয় নিচ্ছে জান্তা সেনারা। এদিকে সীমান্তে জান্তা বাহিনীকে পরাজিত করে রাজ্যের রাজধানী সিত্তের দিকে অগ্রসর হচ্ছে আরাকান আর্মি। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইরাবতী বলছে, রাজধানী সিত্তের কাছে জান্তা বাহিনীকে হটিয়ে একটি পুলিশ স্টেশনে নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। সিত্তের সামরিক কমান্ডারকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে আরাকান আর্মি। এর আগে সিত্তের কাছে পাউকত্তা শহরের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি আরাকান আর্মির। সিত্তের শহরে খুব তাড়াতাড়ি বিদ্রোহী গোষ্ঠীটি জান্তা বাহিনীর উপর আক্রমণ চালাবে এমন খবরে অর্ধেকের বেশি বাসিন্দা জীবন বাঁচাতে এলাকা ছাড়ছেন। এর মধ্যে জান্তা প্রশাসনের অনেকে রয়েছে বলে জানা গেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।